তুমি যদি এইচএসসি 25 কিংবা 26 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি রেজাল্ট খারাপ করার 5টি উপায় সম্পর্কে অবগত করব এবং শেষের পয়েন্টটি আমার ফেভারিট। নাম্বার 1, এইচএসসি পরীক্ষার পূর্বে কোনো মতেই সিলেবাস শেষ করা যাবে না। তুমি যদি বোর্ড পরীক্ষার পূর্বে সিলেবাস শেষ করে ফেলো সময় মতো, তাহলে একটা রিভাইজ দেওয়ার সময় পাবে, এবং রিভাইজ যদি সময় মতো দাও তাহলে হচ্ছে তোমার প্রিপারেশন ভালো হবে, আর প্রিপারেশন ভালো হলে তোমার বোর্ড পরীক্ষা কমন পাওয়ার নিশ্চয়তা বেড়ে যাবে। আর তুমি যদি বোর্ড পরীক্ষা কমন পেয়ে যাও তাহলে তোমার রেজাল্ট খারাপ করার যে আশারা রয়েছে বা যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে না। নাম্বার 2, টেস্ট পেপার বা মডেল টেস্ট কোনো মতেই সলভ করা যাবে না। তুমি যদি টেস্ট পেপার বা মডেল টেস্ট সলভ করো তাহলে দেখা যাবে তোমার লৌকিক দক্ষতা এবং মনে রাখার দক্ষতাটা বৃদ্ধি পাবে, এবং সৃজনশীল কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে তোমার একটা কমপ্লিট ধারণা হয়ে যাবে। আর এই ধারণাটা নিয়ে যদি তুমি বোর্ড পরীক্ষায় পরীক্ষা দিতে যাও তাহলে তুমি বোর্ড পরীক্ষায় তোমার লৌকিক দক্ষতাটা কাজে লাগিয়ে ভালো লিখে আসবে, ভালো লিখে আসলে ভালো নম্বর পাবে। তাহলে যদি তুমি ভালো নম্বর পেয়ে যাও তোমার রেজাল্ট খারাপ করার যে আশাটা রয়েছে সেই আশাটাও তোমার আবার পরিপূর্ণ করতে ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ টেস্ট পেপার বা মডেল টেস্ট সলভ করা কোনো মতেই যাবে না। নাম্বার 3, তোমার মেন্টর, শিক্ষক, বাবা মা বা শুভাকাঙ্ক্ষী আশেপাশে যারাই রয়েছে কারো পরামর্শ নেওয়া যাবে না, কারণ এরা তোমার ভালো চায়, দিন শেষে চায় তুমি যেন ভালো একটা জায়গায় যাও, ভালো একটা রেজাল্ট করো, ভালো একটা পজিশনে থাকো। সো এই যে তোমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের ভালো পরামর্শগুলো এক কান দিয়ে নিবে, অন্য কান দিয়ে বের করে দিবে, অর্থাৎ রেজাল্ট খারাপ করতে হলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। নাম্বার 4, সামনেই তোমার এইচএসসি পরীক্ষা আর তোমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমনটা কিন্তু হতেই পারে না। তুমি যত বেশি পরীক্ষার পূর্বে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তোমার সময় ব্যয় করবে, নিউজ ফিড স্ক্রল করবে, ইউটিউবে ভিডিও দেখবে, মুভি দেখবে, যত বেশি সময় ব্যয় করবে তোমার রেজাল্ট খারাপ করার সম্ভাবনা ততই বেড়ে যাবে। তাই তোমার যদি এখনও কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, বা ইউটিউব অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে দ্রুত অ্যাকাউন্ট খুলে নাও এবং নিউজ ফিড স্ক্রল করে সময় নষ্ট করতে থাকো, তাহলেই দেখবে তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে। সর্বশেষ নাম্বার 5, এই পয়েন্টটি কিন্তু আমার ফেভারিট, ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাকে, রেজাল্ট খারাপ করতে হলে যত বেশি সম্ভব টেনশন করো, ডিপ্রেশনে চলে যাও, অর্থাৎ যত বেশি টেনশন আর ডিপ্রেশনে থাকবে তোমার পড়ালেখা থেকে তত বেশি দূরে ছিটকে যাবে, আর রেজাল্ট খারাপ করার জন্য এর থেকে বড় সুযোগ আর কোনোটাই হতে পারে না। তাই পরীক্ষার পূর্বে যত খুশি টেনশন করো, যত খুশি ডিপ্রেশনে থাকো এবং তোমার পড়া থেকে দূরে থাকো, বই থেকে দূরে থাকো, অর্থাৎ তুমি যত বেশি বই থেকে দূরে থাকবে তোমার রেজাল্ট খারাপ করার সম্ভাবনা ততই বেড়ে যাবে। ওয়েল, আমি কিন্তু এতক্ষণ যা বলেছি সব কিছু নিয়ে মজা করছিলাম। আমরা কেউই চাই না আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হোক কিংবা দিন শেষে বাবা মাকে অসন্তুষ্ট করতে। সো আমরা আমাদের সবারই টার্গেট থাকে যে ভালো একটা রেজাল্ট করব, ভালো একটা জায়গায় চান্স পাওয়ার, আর এর জন্যই তোমাদের প্রয়োজন একজন অভিজ্ঞ মেন্টরের, একজন অভিজ্ঞ পরামর্শদাতার। তার জন্যই আয়ো এডুকেশন একাডেমিক্স কিংবা আয়ো এডুকেশন থেকে আমরা এইচএসসি 25 এবং 26-এর জন্য নিয়ে এসেছি WBI কোর্স। এই কোর্সে আমরা তোমাদের জন্য রাখছি বাংলা, ইংরেজি এবং ICT এর 110টি লাইভ ক্লাস এবং ইকোনমিক্সের 25টি রেকর্ডেড ক্লাস। এই কোর্সটিতে এনরোল করলে এইচএসসি 25-এর শর্ট সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং তোমার এইচএসসি যাত্রাটাকে সহজ করতে সার্বক্ষণিক আয়ো এডুকেশনের পক্ষ থেকে আমরা তোমাদের পাশে থাকব। তাই তুমি এইচএসসি 25 কিংবা 26 যেই ব্যাচের শিক্ষার্থী হও না কেন, আর দেরি না করে দ্রুতই আমাদের এই কোর্সে এনরোল করে নাও। কোর্সের ক্লাস কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাবে এবং বর্তমানে 7 দিনের একটি অফারে ভর্তি চলছে, দেরি না করে এই অফারটি এখনই লুফে নাও। কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো অথবা নক করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। দেখা হচ্ছে ক্লাসে।